আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দারসু ইলমে সরফ নিয়মিত ফলো করছো, আজ তোমাদের সামনে ষষ্ঠতম দার্স নিয়ে উপস্থিত হয়েছি। গত দার্সে আমরা মাজিয়ার প্রকারসমূহের প্রথম তিনটি প্রকার আমরা শিখেছিলাম। আমরা বলেছিলাম যে অতীতকালের তারতম্য অনুসারে মাজিকে ছয় ভাগে ভাগ করা যায়। এর মধ্যে মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতেমালি, মাজি তমান্নি। এর মধ্যে থেকে মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদের পরিচয় এবং এর গঠন প্রণালী আমরা শিখেছি। আজকে আমরা শিখব মাজি ইস্তিমরারিয়ার পরিচয় এবং গঠন প্রণালী, মাজি ইহতেমালিয়ার পরিচয় এবং তার গঠন প্রণালী, মাজি তামান্নাইয়ের পরিচয় এবং তার গঠন প্রণালী। তাহলে চলো আমরা দার্সে চলে যাই। মাজি ইস্তিমরারিয়ার পরিচয়। মাজি ইস্তিমরারি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ চলছিল বুঝায়, তাকে মাজি ইস্তিমরারি বলে। আবার বলছি, মাদি ইস্তিমরারি বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোন কাজ চলছিল বুঝায়, তাকে মাদি ইস্তিমরারি বলে। মাদি ইস্তিমরারি মানে হচ্ছে চলমান অতীতকাল। যেমন কানা ইয়াকবারু, সে বড় হচ্ছিল, সে এটা চলমান বড় হওয়াটা। তাহলে এখন আমরা শিখব মাজি ইস্তিমরারিয়ার গঠন প্রণালী। মুজারের শুরুতে যদি কানা শব্দটি যোগ করা হয় তাহলে মাজি ইস্তিমরারি গঠন হয়ে যায়। যেমন কানা ইয়াযহাবু, সে যাচ্ছিল। এখানে একটা বিষয় লক্ষণীয় যে মুজারের শুরুতে কানা যোগ করলে মাজি ইস্তিমরারি হয়ে যায়, আর এই মুজারের চতুর্থটা সিগার শুরুতে কানা যোগ হবে এবং ওই চতুর্থটা সিগার পরিবর্তনের সাথে সাথে কানাটাও পরিবর্তন হবে। কানা ইয়াযহাবু, কানা ইয়াযহাবুনা, ইয়াযহাবানে কানু, ইয়াযহাবুনা, এইভাবে প্রত্যেকটি সিগার সাথে সাথে কানাটাও কি হবে? পরিবর্তন হবে। ছয় নম্বর আমরা শিখব মাজি ইহতেমালিয়ার পরিচয়। যে ফেল দ্বারা অতীতকালে কোন কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা বোঝায়, তাকে মাজি ইহতেমালি সম্ভাবনামূলক অতীতকাল বলে। আবার বলছি, যে ফেল দ্বারা অতীতকালে কোন কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা বোঝায়, তাকে মাজি ইহতেমালি তথা সম্ভাবনামূলক অতীতকাল বলে। যেমন লাআল্লামা আমিলা, সম্ভবত সে আমল করেছে, সম্ভবত সে আমল করেছে। তাহলে মাজি ইহতেমালি মানে সম্ভাবনামূলক অতীতকাল। অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা বুঝাইলে তাকে মাজি ইহতেমালি বলে। এখন আমরা শিখব মাজি ইহতেমালির গঠন প্রণালী। মাজি মতলকের শুরুতে লাআল্লামা শব্দটি যোগ করলে মাজি ইহতেমালি গঠিত হয়। যেমন লাআল্লামা নামা, কামা, সম্ভবত সে দাঁড়িয়েছে, বা নামা হলে সম্ভবত সে ঘুমাচ্ছে, ঘুমিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মাজি ইহতেমালি এর পরিচয় এবং তার গঠন প্রণালী শিখে ফেললাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে লাআল্লামা, এই চতুর্থটা সিগার মধ্যে লাআল্লামা শব্দটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকটা শব্দের মধ্যে লাআল্লামা অপরিবর্তিত থাকবে। লাআল্লামা ফালা, লাআল্লামা ফালা, লাআল্লামা ফালু, লাআল্লামা ফালাত, লাআল্লামা ফালা, এইভাবে লাআল্লামা শব্দটা কোনো পরিবর্তন হবে না। ছয় নম্বর আমরা শিখব মাজি তামান্নাইয়ের পরিচয়। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, তাকে মাজি তামান্নাই আকাঙ্ক্ষামূলক অতীতকাল বলে। আবার বলছি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, তাকে মাজি তামান্নাই
বা আকাঙ্ক্ষামূলক অতীতকাল বলে, যেমন লাইতামা কারা যদি সে পড়ত, আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। মাঝে তামানের গঠন প্রণালী মাঝি মতলকের শুরুতে যদি লাইতামা শব্দটি যোগ করে দেওয়া হয় তাহলে মাঝি তামান্নাই গঠিত হয়ে যায়। যেমন লাইতামা জালাসা যদি সে বসত। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে লাইতামা, এই লাইতামা চোদ্দটি সিগার মধ্যে অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকটি সিগার শুরুতে লাইতামা ফালা লাইতামা ফালা লাইতামা ফালু লাইতামা ফালাত লাইতামা ফালাতা এইভাবে কি অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ তিনটা জিনিস শিখলাম, মাজি ইস্তিমরারিয়ার পরিচয় এবং তার গঠন প্রণালী, মাজি ইহতিমালির পরিচয় এবং তার গঠন প্রণালী, মাজি তামান্নায়ের পরিচয় এবং তার গঠন প্রণালী। আমরা ইনশাল্লাহ খুব ভালো করে এই বিষয়গুলো শিখে নেব। সামনে আমরা এই যে ছয় প্রকার মাজি রয়েছে, এই ছয় প্রকার মাজি প্রত্যেকটা হয়তো ইসবাত হতে পারে, নফি হতে পারে, ইসবাত হতে পারে অথবা নফি হতে পারে। ইসবাতের দিক থেকে চোদ্দটা সিগা, নফির দিক থেকে চোদ্দটা সিগা আমরা শিখব। আবার এই ইসবাত নফি এটা মারুফ হতে পারে, মাঝুল হতে পারে, মারুফের দিক থেকে চোদ্দটা সিগা, মাঝুলের দিক থেকে চোদ্দটা সিগা। এইভাবে আমরা প্রত্যেকটা মাজির, মাজি মতলব থেকে শুরু করে মাজি তামান্নাই পর্যন্ত প্রত্যেকটা ইসবাত নফি মারুফ এবং মাঝুল সহ আমরা এর তাসরিফ তত রূপান্তর ইনশাল্লাহ একে একে শিখব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। এখনও যারা আজিজুল হক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো। নতুন নতুন দাস তোমাদের সামনে ইনশাল্লাহ একের পর এক আসবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।